নমস্কার বন্ধুরা সুস্বাগত টেক বাংলা থেকে বলছি দেখতেই পাচ্ছেন ইউরেনাস টু বি অ্যাম্পলিফায়ার উইথ ইকোলাইজার ঠিক আছে বন্ধুরা তো প্রবলেম তো আসবোই আমি যেভাবে বলি আপনাদেরকে সেটা অবস্থা দেখুন আগে আগে একটু সার্ভিস করে দিই তারপরে কাজটা করতে সুবিধা হবে এইটা আমার মিনি ভ্যাকম ক্লিনার তৈরি রিয়ার তৈরি ধুলোগুলো আগে ঝেড়ে নেই আগে আমি একটু গ্লাস নিয়ে ঝেড়েছি কত ঝুল বেরোচ্ছে দেখুন বাপ রে বাপ কত ঝুল বেরোচ্ছে একটা তো করেছি আগে একটু এবার ফাইনালি আপনাদের দেখাবার জন্যই করছি এইভাবে মানে আপনারা ভ্যাকম ক্লিনার বানাতেই পারেন আবার একটু হাওয়া দিতে হবে এইটা এইটা স্প্রে করলাম এবারে সুইচ দিয়ে বেশি করেই মারবেন যাতে ছুটি মানে সুইচ সুইচের ভেতরে যায় দিয়েছি এটা সেই এই অ্যাম্পলিফায়ার অনেক জায়গাতেই ইউজ হয়েছে সেটা তো আমি আসছি বলবো আপনাদেরকে কী প্রবলেম ছিল স্টেজ বাই স্টেজ কী করে তাতে সলভ করলাম কী হয়েছিল সমস্ত জায়গায় আসছি একটু শুকিয়ে যা আমি আসছি তো বন্ধুরা সেটা মোটামুটি সার্ভিস করেছি মোটামুটি না ভালোই করেছি এবার রেডি হয়ে গেলে একদম ফাইনাল একটা সার্ভিস হয় আমাদের এটা আমার নিয়ম একদম ফুল রেডি হয়ে যাবে চালিয়ে চালিয়ে দেখে তারপর আবার একটা সার্ভিস হবে কেমন সার্ভিস হয়েছে দেখুন বেশ ভালোই সার্ভিস হয়েছে আমার মতে আর এই পাটটা এইখান থেকে ফ্রন্ট থেকে খোলা হয়েছে এটা দেখুন মেনলি সেটা প্রবলেম ছিল একটা চ্যানেল চলছে আর একটা চ্যানেল চলছে না তো সাধারণত এটা এই ইকুলাইজার থেকেই হয় ইকুলাইজার থেকেই হয় কারণ এর আগে আমি বহু সেট কমন প্রবলেম পেয়েছি কিন্তু এটা ইকুলাইজার থেকে ছিল না ইকুলাইজারের রিলেটেড কিন্তু ইকুলাইজারের সঙ্গে ছিল না একটা চ্যানেল চলছিল একটা চ্যানেল চলছিল না আর এই যে সুইচ দেখছেন এই যে আপনার টেপ ভিসি আর তারপর ডিভিডি অনু মানে এই সুইচ গুলো আর কি এই যে এইগুলো এই আমি বারবার বলি আমার ভিডিওতে যে চেঞ্জ করবেন না খুব ভালো করে সার্ভিস করবেন তাতে কিন্তু ভালো হয়ে যাবে কারণ এইগুলো অ্যাডস মেড ইন জাপানের সুইচ দেওয়া আছে সাধারণত খারাপ হয়ই না তো খুব ভালো করে সার্ভিস করবেন একটু যেন ধুলো না থাকে তো এইগুলো আমি খুব ভালো করে সার্ভিস করেছি সুইচ খারাপ ছিল সুইচ ঠিক হয়ে গেছে সুইচটা কি হতো না যেইতে দিলাম ধরুন আমি অক্সে দিয়েছি বা সিডি বা আপনার টিউনারে দিয়েছি সেই সুইচটা চেপে রাখতে হতো একটু এই তো বসলো বা এই দিলাম এইটা ধরুন এখন আপনার সিডিতেই আছে ধরুন এই চেপে রাখতে হবে দিলে ওটা গাছ সার্ভিস করলে কিন্তু ঠিক হয়ে যাবে চেঞ্জ করবেন না আমি দয়া করে বলছি যে আপনারা চেঞ্জ করবেন না এবারে একটু সার্কিট সম্পর্কে আসি আর কি করে সলভ হলো সেটাও দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব সাবধানে করবেন তারপর ছিঁড়ে ছিঁড়ে যাতে না যায় লাইন অবস্থায় করবেন না এইটা হচ্ছে বলার দরকার নেই এইটা হচ্ছে সেই অ্যাম্প্লিফায়ার এই একই অ্যাম্প্লিফায়ার বহু জায়গায় বহু সেটে বহু নাম্বার অনুযায়ী ইউজ হয়েছে এই টু জিরো সিক্স সিক্স টু জিরো সিক্স ওয়ান এই সব একই অ্যাম্প্লিফায়ার ইউজ হয়েছে তো ওইটাই ওই টু জিরো সিক্স সিক্সের এর এই পাওয়ার ট্রানজিস্টার গুলো একটু ছোট থাকে মানে মিডিয়াম পাওয়ার কোয়ালিটি এটা মিডিয়াম পাওয়ার কোয়ালিটি না এটা বড় ট্রানজিস্টার আছে কিন্তু সার্কিট একদম এক সেই ড্রাইভারে আপনার টি সেক্ষেত্রে একটা চ্যানেল না প্রথমে আপনারা দেখবেন এই জায়গাটা এই টোটাল আগে সবসময় স্পিকার লাগিয়ে স্পিকার কানেকশন ঠিক আছে কিনা দেখবেন তারপরে ইনপুট দেখবেন দেখুন এই জায়গাটা ইনপুট আছে এই যে একটা এই খুললাম এইটা একটা চ্যানেল এইটা একটা চ্যানেল ইনপুট এইখানে দুটো চ্যানেল চলুক না চলুক প্রথমেই আপনারা কি করবেন এই যে খুলে ফেলবেন স্পিকার লাগানো অবস্থায় দিয়ে সেটা লাইন দিয়ে এইখানে ড্রাইভার দিয়ে দেখবেন সিগন্যাল আসে কিনা মাঝখানে একটা গ্রাউন্ড আর এইখানে দেখবেন কিনা সিগন্যাল আসে কিনা মাঝখানে একটা গ্রাউন্ড দেখবেন যে যদি দুটোতেই আসে এবং মোটামুটি ভালো ওটা আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের কাজের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবেন যে ভালো আছে এখানে তাহলে অ্যাম্প্লিফায় পোর্শন ছেড়ে দেবেন কারণ কি অ্যাম্প্লিফ ঠিক আছে ওই পোর্শন ছেড়ে দেবেন বাকি চ্যানেল চলছে না কেন তখন আস্তে আস্তে আপনাকে এগোতে হবে বহু জায়গা থেকে প্রবলেম আছে অ্যাম্প্লিভ্যাট তো ঠিক আছে ছেড়ে দিলাম এইখানে অ্যাম্প্লিভ্যাট ঠিকই ছিল এখানে অ্যাম্পলিফ্যাট ঠিক ছিল ওইখান থেকে কানেকশনটা দেখুন এইখানে মেন ভলিউম কন্ট্রোল এসছে এই যে এই ভলিউম কন্ট্রোল থেকে আবার এই তারটা দিয়ে গুলিয়ে যাবেন না এই তারটা দিয়ে আউট হচ্ছে এটা ভলিউমের এই জাস্ট ইন হলো এইটা দিয়ে এই ধরনের ভিডিও আগেও দেখেছি কিন্তু সেটা অন্য প্রবলেম ছিল এখানে টাই কিছু কিছু টাই দেওয়া থাকে ওই টাইগুলো কেটে ফেলবেন কারণ টাই আবার নতুন লাগাতে হবে আর সবই তো একই কালারের তার দেখতে পাচ্ছেন সেই জন্য গুলে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম দেখুন একুলাইজারের এইখানে এসছে এই জায়গাটা এসছে একুলাইজারের আর এইখান দিয়ে এই যে দুটো কন্ডেন্সার দিয়ে এটা হচ্ছে আউট হয়েছে অর্থাৎ এই ইনপুট সিলেক্টারের সুইচ এই যে ইনপুট সিলেক্টারের সুইচ এইখানে এসছে এই জায়গাটা এসছে এইখানে এসে তারপর আপনি কোন মোডে রাখবেন সেই মোড অনুযায়ী আপনি সিলেকশন করতে পারেন ঠিক আছে বন্ধুরা ফার্স্ট প্রবলেম ছিল এখানে অসলেস্কোপ দিয়ে দেখা যাচ্ছিল যে ইকুলাইজেশন ঠিক হচ্ছে ইকুলাইজারের আইসি দুটো ইউজ করা হয়েছে এখানে আর কটা ব্যান্ডের ইকুলাইজার এক দুই তিন চার পাঁচ ফাইভ প্লাস ফাইভ ফাইভ প্লাস ফাইভ ব্যান্ড ইকুলাইজার আছে মানে প্রত্যেকটা ডুয়েল চ্যানেল আছে এক দুই তিন চার পাঁচ আর এইটা হচ্ছে ব্যালেন্স কন্ট্রোল এইটা হচ্ছে ব্যালেন্স কন্ট্রোল তো দুটো আইসি ব্যবহার করা আছে সেই কে এ টু টু কে এ টু 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 থ্রি মানে কে এ ট্রিপল টু থ্রি ঠিক আছে বন্ধুরা আর এই দুটো আইসি এগুলো আপনারা জানেন কে এ টু টু এইট ওয়ান এটা কে এ টু টু এইট ওয়ান এই এল গ্রাফিক ডিসপ্লে আছে বার গ্রাফ ডিসপ্লে এই বার ডিসপ্লে এর জন্য এই একটা আইসি একটা চ্যানেলের জন্য এই একটা আইসি এই একটা চ্যানেলের তো যে কথা বলতে এসেছিলাম ভলিউম কন্ট্রোল ঘুরে গিয়ে ভলিউম কন্ট্রোলের আউটপুট মানে কন্ট্রোল এইখানে এইখানে ঢুকছে আর হয়েছে ইনপুটটা কোথায় যাচ্ছে না এইখানে আসছে এইবারে আমি মোটামুটি সাপ্লাই দেখলাম এখানেও আপনার প্লাস মাইনাস ফিফটিন ভোল্টের থাকবে প্লাস মাইনাস ডুয়েল ফিফটিন ভোল্ট এইখান থেকে করা হয়েছে স্টেপ ডাউন ওই সমন যেটা করে মেন পাওয়ার সাপ্লাই করলো এইখানের সঙ্গে এই পাওয়ার সাপ্লাই কোনো যোগাযোগ নেই মানে পাওয়ার সঙ্গে আবার একটা ছোট্ট পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে এই যে দুটো তার দেখছেন তো এই মেন সাপ্লাই অর্থাৎ বিয়েল পাওয়ার সাপ্লাই থেকেই এখানে স্টেপ ডাউন করে আপনার কুড়ি ভোল্ট তৈরি করা হয়েছে কারণ এইখানে কুড়ি ভোল্ট আর হচ্ছে প্লাস মাইনাস ফিফটিন ভোল্ট প্লাস ফিফটিন ভোল্ট মাইনাস দরকার সেই ফিফটিন ভোল্ট এখানে একটা ফোন অ্যাম্পিফায়ার করা আছে সেই ফিফটিন ভোল্ট প্লাস মাইনাস এখানে আসছে এখানে ট্রানজিস্টার দিয়ে আপনার স্টেপ ডাউন করা হয়েছে এবং ফুল স্টেবিলাইজেশন করা হয়েছে স্টেবিলাইজড পাওয়ার সাপ্লাই এখানেও এই যে তিনটে আইসি দেখছেন এটা মূল মেনলি হচ্ছে আপনার ওই গেন বুস্ট করার জন্য লাস্ট ইনপুটে দেওয়া হয়েছে গেন বুস্ট করার জন্য আর এই দুটো চিপ নাম্বার তো আগেই বললাম আপনার ইকুইলাইজেশনের জন্য অর্থাৎ চেঞ্জ করার জন্য বাস বাস তো এইখানে যে আইসি আছে এখানে সাপ্লাই ঠিক ছিল কিন্তু আইসিটি খারাপ ছিল খুব ভালো করে দেখুন একটা বেশ লাগিয়েছি এগুলো কোনোটাই বেশ লাগানো নেই দেখুন এটা বেশ লাগানো নেই এটাই বেশ লাগানো নেই এটা না এটায় না এটা বেশ লাগিয়েছি আমার কাছে ছিল এই আইসিটি টু জিরো সিক্স সিক্স ডি টু জিরো সিক্স ডি যে আইসিটি লাগা একটা চ্যানেল পুরো ডেট হয়ে গেছিলো এটা হচ্ছে ডুয়েল অপ্যাম্প একটা আইসি গেন গেনার বুস্ট করছে গেনার আইসি তা সেইখান থেকে একটা চ্যানেল অফ হয়ে যায় তো আইসিটি চেঞ্জ করার পরে দুটো চ্যানেল সেফটি ফিরে ফেলো কিন্তু আরেকটা তখন সমস্যা দেখতে পাচ্ছি এই ভলিউমটা এই ভলিউমটা এইটা লাগানো ছিল বন্ধুরা দেখুন এইটা অরিজিনাল লাগানো ছিল এটা সমলাইনের এই অ্যালসের অরিজিনাল ভলিউম এই ভলিউমটা কি কি করছে যখনই দুটো চ্যানেল চালু হয়ে গেল কিন্তু যখনই আমি ভলিউম বাড়াচ্ছি তখন লগারিদিম হচ্ছে না লগারিদিম হচ্ছে না মানে মানে দুটো চ্যানেল আনব্যালেন্স হচ্ছে মানে তো সেই জন্য কি হচ্ছিল ফলটা আপনারা এরকম যদি ফল পান তখন ভলিউম আপনাদের চেঞ্জ করতেই হবে যখন এটা মানে ভলিউমটা বাড়াচ্ছি এবারে দুটো চ্যানেল তো সমান বাড়বে মানে লেফট অ্যান্ড রাইট দুটোই সমান বাড়ছে না মানে কিন্তু অ্যাম্প্লিফায়ার ইকুলাইজার অর্থাৎ প্রি অ্যাম্প্লিফায়ার টোন কন্ট্রোল সার্কিট সমস্ত ঠিক আছে যেই বাড়াচ্ছি রাইট চ্যানেলটা ঠিক বাড়ছে লেফট চ্যানেলটা হয়তো হুট করে বেড়ে গেল আবার একটু যখন বাড়ালাম হয়তো লেফট চ্যানেল বাড়লো রাইট চ্যানেল কমে গেল অ্যাবসলিউটলি ভলিউম কন্ট্রোল খারাপ এবার এই ধরনের খারাপ হয় না ভিডিওতেও বলেছি খুব ভালো করে যত দামি দামি আমাদের কেমিক্যাল ছিল সেটা দিয়ে পরিষ্কার করলাম তাতেও কিন্তু সমস্যাটা যায়নি তখন আপনাদেরকে কিন্তু আমি বলছি যে তখন জিনিসটা আপনার পার্সটা চেঞ্জ করতেই হবে না হলে সেটা ঠিকমতো চলবে না সাধারণত এগুলো পরিষ্কার করলে হয়ে যায় কিন্তু পরিষ্কার করার পরেও দাঁড়ানি খুব ভালো করেই পরিষ্কার করেছি সাধারণত এগুলো খারাপ হয় না তো ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে ভুল এইবারে আমি একটা নতুন খুব ভালো এই সাপটের মানে মোটা একটা ভলিউম লাগিয়েছি দেখুন এখানে দেখাচ্ছি ভ্যালু হচ্ছে হান্ড্রেড কে কিন্তু প্রবলেমটা আবার আর একটা জায়গায় ক্রিয়েট করলো রকম প্রবলেম আপনাদের আপনারা সম্মুখীন হবেন সলভ আপনাদের করতে হবে যেমন ধরুন এই নব এই নব এবার এটা তো গোল স্যাপ হলো এবারে এর স্যাব দেখুন কাটা মোটা কিন্তু এখানে দেখুন কাটা আর এই ভলিউমেও সেই সিস্টেম করা আছে আর এখানে হয়ে গেল গোল সরি যা দিয়ে কিছুটা গোল আছে তারপরে এই কাটা অংশটা আছে আমি ম্যানেজ করার চেষ্টা করব আর না হলে আপনারা কি করবেন খুব সামান্য এইটা পাঁচ এম এম মত হবে পাঁচ এম এম ড্রিল দিয়ে আস্তে করে মানে ড্রিল বিটটা লাগাবেন না হাতে নিয়ে এখানে ঢুকিয়ে ধরুন এইটা যদি বিট হয় ধরুন এইরকম দিয়ে এই রকম দিয়ে আস্তে আস্তে করে আপনাকে ঘোরাতে হবে ঘোরালে ভেতরে যে এই রকম কাটা অংশ আছে যেটা মানে কি বলবো অর্ধেক মানে হাফ করা আছে সেই জিনিসটার ভেতর তো প্লাস্টিক দিয়ে করা আছে ওইটাকে আস্তে করে আপনাকে ড্রিল দিয়ে ঘষে দিতে হবে তাহলে আপনার এই নবটা লেগে যাবে না হলে আপনাকে মার্কেটের নব এনে লাগাতে হবে কিন্তু সেই মার্কেটের নব লাগালে দেখতে ভালো লাগবে না এটা সমাধানে একটা নিজস্ব ম্যাচিং ব্যাপার আছে এই সুন্দরভাবে লাগবে যাকে আমি এই নবটাই লাগাবো আশা করছি লাগাবো মানে লাগাতে পারবোই অবশ্যই লাগাবো কিছুই না চলে প্রায় হয়ে এসছে এবারে হয়তো এইটাকে একটু মোটা করতে হবে কারণ এইখানে হচ্ছে ওই ভেতরটা একটু ডিন করে দেবো ডিল করে দিয়ে পুরোটা কারণ পুরোটা যাচ্ছে না এই দেখুন কিছুটা বাকি আছে আর তাতে কি হবে পুরোটা যাবে আর এইখানটা লুজ হচ্ছে এইখানে সামান্য কিছু জড়িয়ে দিয়ে বা এই জায়গাটা ফাঁক করে দেবেন এখানে দেখুন ফাঁক করার ব্যবস্থা আছে তখন ডায়ামিটারটা বেড়ে যাবে দিলে আপনার এটা লেগে যাবে তো এই গেল ভলিউমের সমস্যা আর ব্যালেন্সেরও সমস্যা আছে তো বন্ধুরা আরো একটা প্রবলেম দেখতে পেলাম যেটা কিনা ব্যালেন্সের এই যে ব্যালেন্সের ব্যালেন্সের এদিকে করলে লেফট হবে এদিকে করলে রাইট হবে আর এখানে টোটাল দেখতে পাচ্ছেন যে ফাইভ প্লাস ফাইভ ব্যান্ডের গ্রাফিক ইকুলাইজার আছে আর এখানে তো বার গ্রাফ ডিসপ্লে এলইডি বার গ্রাফ ডিসপ্লে সম্পর্কে বললাম ভলিউম কন্ট্রোলার বললাম এটা হচ্ছে আপনার মাইক ভলিউম এটা মাইক সফট তো সেক্ষেত্রে ব্যালেন্সটা হোক সেই এটা হবেই জানা কথা এই স্লাইডিং ভলিউম প্রবলেম এটা যদি রোটারি করতো আর রোটারি না করে এটাও স্লাইডিং করতো সেও খারাপ হতো যদিও এটা চেঞ্জ করতে হয়েছে আমাকে তবে খুব কম মানে একশোতে তে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট চেঞ্জ করতে হয় না একশো পার্সেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট চেঞ্জ করতে হয় না তো ভদ্রলোক বললো যে আমার ব্যালেন্স দরকার নেই তো আমার দুটো চ্যানেল সমান বাজলেই হলো অবশ্য দুটো একটা স্টিলিও দুটো চ্যানেল সমান কখনোই বাড়বে না তাহলে ইফেক্ট পাবেন না এবং উনিশ বিশ হয় এবারে আপনার যেটা দিয়ে ইনপুট করছেন তার ট্রান্সমিটিং অনুযায়ীও আপনার বাজবে লেফট কতটা বাজবে রাইট কতটা বাজবে তার উপরে ডিপেন্ড করবে ধরুন আপনি সিডি প্লেয়ার দিয়ে শুনছেন বা ব্লুটুথে শুনছেন বা এফ শুনছেন সেটা ট্রান্সমিট কত মানে দুটো চ্যানেলের সম কতটা পার্সেন্ট হচ্ছে তার উপরেও ডিপেন্ড করে অলমোস্ট মোটামুটি সমান থাকে তো সেক্ষেত্রে আপনার তো বললামই সবই কি করতে রেডি হলো তবে আইসিটি এই আইসিটি পাওয়া যায় না সাধারণত চেঞ্জ করলাম তো খুব কষ্টে সংগ্রহ করতে হয় খুব খুব কষ্টে মানে কি বলবো মানে তার জন্যই আমার কাছে লোকে ভরসা করে সময় লাইন পাঠায় আর কি ওই আইসিটা না পেলে বিকল্প ব্যবস্থা নিতে হতো ফোর ফাইভ ফাইভ এইট দিয়ে আপনাকে আলাদা বাফার তৈরি করে বুস্টিং করে আলাদা সার্কিট করতে হতো এখানে কাটা ছাটা করতে হতো কিন্তু এটা অরিজিনাল পেয়ে গেছি লাগিয়েছি তো এক্ষেত্রে আমি দেখুন ভলিউম বাড়াচ্ছি এটা আমার এই এমপি থ্রি মডিউল লাগানো আছে আচ্ছা ইকুলাইজার ফাংশন দেখাচ্ছি দেখুন একদম ঠিকঠাক সব কিন্তু ডুয়েল বুঝতে পারছেন অসব বোঝা যারা বুঝতে পারছেন না বুঝতে পারলে আমাদের কখনোই মোবাইলে শোনা শুনে মানে বলা সম্ভব না মানে না শুনে নিজে এসে কখনোই বোঝা সম্ভব না যে এটা কতটা সুন্দর বাজছে না বাজছে তো আমি বলছি এটা একদম রেডি হয়ে গেছে একদম প্রপার বাজছে যেরম বাজা উচিত ঠিক সেরকমই বাজছে অরিজিনাল যেরম ছিল সেরকমই বাজছে শুধু এবারে এই ভলিউম নখটাকে আমাকে ফিনিশিং টাচ করতে হবে বাকি সবই রেডি হয়ে গেছে তো আবার আসছি সামনে কোনো একটা ভালো ভিডিও নিয়ে আশা করি যতটা পারবো আপনাদের শেখাতে নিশ্চয়ই চেষ্টা করবো তবে আমাকে এনকারেজ করার জন্য আপনারা আমাকে এনার্জি দেওয়ার জন্য আপনারা প্লিজ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন করলে আমার এনার্জি বাড়বে তাতে কি হবে আমার আবার ভিডিও বানাতে ইচ্ছা হবে আপনাদেরকে না হলে এত কাজের চাপ সেই কাজের চাপের মাঝখানেও কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি এবং আপনাদের হোয়াটসঅ্যাপে বলুন আর আপনাদের ওই কমেন্টসে বলুন আমি প্রায় ম্যাক্সিমামে আমি আনসার করি উত্তর দেওয়ার চেষ্টা করি আর যখন ভাববেন যে দিচ্ছি না তাহলে ভাববেন যে খুব ব্যস্ত আছে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি আমি দেইও যা আপনারা আপনার সব কোলে সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত